একটি করে গোটা ছাগল, ৪০টা ডিম এবং ২০ কিলো খাবার খেয়ে থাকেন পাকিস্তানের বিখ্যাত খান বাবা। তাকে দেখলে আপনার মনে হতে পারে মোটা হওয়ার কারণেই সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, কিন্তু আপনি জানলে অবাক হবেন মোটা হলেও তার শরীর কিন্তু খুবই ফ্লেক্সিবল। তবে অবাক করার বিষয় হচ্ছে প্রতিদিন এত খাবার খাওয়ার পরেও তিনি শারীরিকভাবে একদম ফিট রয়েছেন। পাকিস্তানের খান বাবার সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক। কিভাবে তিনি এতটা মোটা হলেন এবং এমন দেহ কি করে তৈরি হলো, তার ওজনই বা কত, খান বাবার আসল নাম কি? আসলে খান বাবার আসল নাম আরবাব খিজির হায়াত, কিন্তু তিনি বেশিরভাগ ক্ষেত্রেই খান বাবা কিংবা পাকিস্তানি হাল্ক নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের খাইবার পাখতুন এলাকায় বসবাস করেন। তার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি, বলতে গেলে তিনি একজন বড় সড় মানুষ। বর্তমানে তার ওজন ৪৩৬ থেকে ৪৫০ কেজির মধ্যে। পেশা হিসেবে তিনি একজন কুস্তিগির এবং ভারোত্তোলক। এছাড়া তার ইউটিউবেও বেশ খ্যাতি রয়েছে। তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। খান বাবা নিজেকে পাকিস্তানি হাল্ক বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করে থাকেন। বর্তমানে তার বয়স ৩২ বছর। তিনি আরবে কুস্তির উপর প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে ২০১৬ সালে তিনি আত্মপ্রকাশ করেন। তিনি এতটাই মোটা যে ছোটখাটো একটা গাড়িতে তিনি কখনোই বসতে পারেন না। তার গাড়িতে চড়তে হলে একটা বড় এসইউভি প্রয়োজন হয়। তার বয়স যখন ১৮ ছিল ঠিক তখনই তার ওজন বাড়তে শুরু করে, এরপর ক্রমাগত বেড়েই চলেছে। বর্তমানে তার ওজন প্রায় ৪৩৬ এর উপরে পৌঁছে গিয়েছে। তবে তিনি কখনোই কোনো সমস্যার সম্মুখীন হননি, কারণ তিনি একটা খাদ্য শৃঙ্খল বজায় রাখেন। তিনি জানিয়েছেন তিনি ওজন নিয়ে কোনো সময়ই অস্বস্তি বোধ করেন না। প্রতিদিন ১০,০০০ কিলোক্যালোরি খাবারের প্রয়োজন হয় তার। তার খাবারের তালিকায় রয়েছে ৩৬টি ডিম, ৪টি মুরগি, ৩ কেজি লাল মাংস এবং ৫ লিটার দুধ। তাছাড়া অন্যান্য খাবার ২ ঘন্টা অন্তর অন্তর খেয়ে থাকেন। তিনি প্রতিদিন ৬ ঘন্টা ঘুমান। খান বাবার ইচ্ছে তার ওজন ৫০০ কেজি হোক। তার এতটাই শক্তি তিনি হাত দিয়ে চলন্ত ট্রাক্টর থামিয়ে দিতে পারেন। তবে তিনি এটা এমনি এমনি পাননি, প্রতিদিন ৩ ঘন্টা ব্যায়াম করতে হয় তাকে। বর্তমানে খান বাবা অবিবাহিত। তার বাবা মা তাকে বিয়ে করাতে চান, কিন্তু গত ৭ বছরে ৩২০টির বেশি পাত্রী দেখেছেন বলে দাবি করা হয়েছে, কিন্তু কেউই বিয়ে করতে রাজি হননি। তার একমাত্র কারণ তার অত্যধিক ওজন। ইউটিউবে ১৬১টির বেশি ভিডিও রয়েছে তার। ইউটিউব থেকে প্রতি বছর প্রায় ১ কোটি টাকা উপার্জন করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বেশ কিছু বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তিনি একবার ভারতকে হুমকি দিয়েছিলেন। তখন থেকে ভারতে তার জনপ্রিয়তা হারাতে থাকে। খান বাবা WWE চ্যাম্পিয়নশিপে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে কখনো সেখান থেকে ডাকা হয়নি। এ কারণেই তিনি যেতে পারেননি। মনে করা হয় খান বাবা নকল লড়াই করতেই বেশি পছন্দ করে। সত্যিকারের লড়াইতে তার কোনো রকমের সাহস নেই। বিশ্বের বড় বড় ইউটিউবার তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, কারণ এই ধরনের লোক সচরাচর দেখতে পাওয়া যায় না।